পিরোজপুরে প্রাইভেট কার খালে পড়ে শিশুসহ আটজনের মৃত্যু। পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে শিশুসহ আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে। বুধবার 9 অক্টোবর দিনগত রাত 2টার দিকে সদর উপজেলার কদমতল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী ও 4 জন শিশু। এদের মধ্যে 4 জনের নাম জানা গেছে। তারা হলেন মোতাহার, তার স্ত্রী সাবিনা, মেয়ে মুক্তা ও ছেলে সোয়াইব। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত 2:18 ফায়ার সার্ভিস দুর্ঘটনার খবর পায়। এরপর দিনাজপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট রাত 2:30 দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গাড়িতে থাকা সবাই মারা গেছেন বলে ধারণা ফায়ার সার্ভিসের। মরদেহ বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।